মহান আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করে আজকে আমি আপনাদের সাথে লাস্ট শুক্রবারের একটা ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো শুক্রবারে বাচ্চাদের হলিডে ছিল, আমার ছেলের আজকে ভ্যাকসিন দেওয়ার ডেট, তো ওকে আমি ওয়েস্ট ফিল্ডে নিয়ে যাচ্ছি। আর এই রাস্তায় চারিদিকে গাছের পাতা ঝরে পড়ে আছে। আমাদের এখানে যেহেতু ফলের সিজন, এখন প্রত্যেকটা গাছ থেকে পাতা এভাবে ঝরে পড়ে থাকে, তো ভালো লাগে দেখতে। বিভিন্ন হলুদ রঙের পাতা পুরো জায়গায় আর কি, পুরো রাস্তা জুড়ে থাকে। ওয়েস্ট ফিল্ডে যে ভ্যাকসিন সেন্টারটা আছে ওখানে আর কি অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল, তো সেই অনুযায়ী শুক্রবার 12টার সময় ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমরা বাসা থেকে 11:30টায় বের হয়েছি, তো সব কিছু মিলায়ে 12:05 আগেই ঢুকলাম। তো ঢুকার সাথে সাথে ওরা আলাদাভাবে মাস্ক দিল, হ্যান্ড স্যানিটাইজ করতে দিল, দিয়ে এই জায়গাটায় আর কি বসতে বলল। তো এখানে প্রায় 5 মিনিটের মতো ওয়েট করেছি, তারপর আর কি ভিতর থেকে ডেকে নিল। তো আমার ছেলে একটু ভয় পাচ্ছিল, ও একটু নার্ভাস ছিল, সচরাচর খুব একটা ইঞ্জেকশন দেওয়া হয় না, তো বারবার জিজ্ঞেস করছিল যে আম্মু এটাতে কি ব্যথা লাগে কি না বা কতটা সময় লাগবে। তো আমি ওকে সবসময়ের জন্য করছিলাম যে ঘাবড়ায়ও না, আমি থাকবো তোমার সাথে, কোনো ভয় নেই। তো যাই হোক, দুজনেই গেলাম, মানে এখানে বাচ্চাদের সাথে অ্যাডাল্টরাও আর কি ঢুকতে পারবে, সমস্যা নেই। অবশ্যই মাস্ক পরতে হবে, ওরাও দেয় মাস্ক, দিয়ে দেয় আপনি সাথে নিয়ে গেলেও একটা করে মাস্ক দিয়ে দেবে। তো যাই হোক, ও যাওয়ার পরে তো 1 সেকেন্ডের ব্যাপার, খুব সহজেই ভ্যাকসিন দিয়েছে। তো ভ্যাকসিনটা দেওয়ার পরেও আবার 30 মিনিট আর আলাদা আর একটা রুমে ওয়েট করতে হয়। একটা নাম্বার প্লেট লেখা থাকে যে আপনার এখানটায় আর কি করবেন, ওয়েট করবেন। তো যাই হোক, যেহেতু আমাদের তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, তো ভ্যাকসিন সেন্টারটার সামনেই ছিল জারা হোমস, আমার অনেক পছন্দের একটা শোরুম। তো ভাবলাম যে এত কাছাকাছি যেহেতু আসছি, তো একটু এই শোরুমটা ঘুরে দেখে যাই। আর আমার ছেলেও বলছিল যে আম্মু আমি একটু গেম দেখতে যাব, ছেলেদের তো গেমস সাইটটা সবসময়ের জন্যই পছন্দ। তো গেমস যে দোকানটা, মানে যে শোরুমটা, সেটাও কিন্তু কাছেই। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি এই জারাতে একটু দেখি যে কী ধরনের জিনিসপত্র আসছে, আর তুমিও ঘুরে দেখে তারপর এখানে আসো, তারপর আমরা একসাথে দেখি কী করা যায়, একটু ওয়েস্টফিল্ডে অল্প একটু চক্কর দিয়েই তারপর চলে যাব। তো যারা হোমস যেটা, এটা ওয়েস্টফিল্ড মার্কেটটার ভিতরে না, একটু সাইডে পড়েছে, মানে কাছাকাছি, একদম যে অনেক দূরে তা না। তো অনেক সুন্দর সুন্দর কালেকশন, যারা হোমসের জিনিসের কোয়ালিটি খুবই ভালো। এই সাদা যে ডুভেট কভারটা খুবই ভালো লাগছিল, আমি ওটার প্রাইসটা দেখতে পারিনি। আর এখানে সবসময়ের জন্য হালকা প্রিন্টের, আর বেশিরভাগ সময় দেখা যায় হোয়াইট কালারের মধ্যে ছোটো ছোটো প্রিন্টের, বড় প্রিন্টেরও থাকে, তবে খুবই এলিগেন্ট সব ডুভেট কভার থাকে। তবে এবার খেয়াল করলাম এক কালারের বিভিন্ন ধরনের বেডিং সেট ছিল, যেমন এই যে এটা ছিল হালকা মেরুন কালারের আর কি কুশো, তারপরে বেডের পরে যে থ্রো যেগুলো রাখা হয় সেইটা সেট মিলানো আর কি, আবার এ পাশে ছিল গ্রে কালারের। আর এই যারা হবে হয় কি, কিছু এদের স্পেশাল কাস্টমার থাকে যারা সারা বছরই এখান থেকে কেনাকাটা করে, যারা আসলে অনেক টাকা পয়সার মালিক, তারা কিন্তু আসলে এই প্রাইসগুলোর দিকে দেখে না। তবে আমরা যারা মধ্যবিত্ত, তারা দেখা যায় সেলের জন্য ওয়েট করি। তো এই যে এই কুশন কভারটাও কিন্তু ভালো লাগছিল, বেডের পরে দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো মোটামুটি ছিল প্রাইস। আর আমরা ওই যে সবসময় দেখি, আগে দেখে যাই, তারপর যখন সেল দেয় তখন দেখা যায় যে এসে কিনে নিয়ে যাই, তখন কিন্তু ভালো একটা দামে পাওয়া যায়। যেমন গতবার আমি 3টা ডুভেট কভার এখান থেকে নিয়েছি, একটা ছিল 50%, আর একটা ছিল 60% সেল প্রাইসে আর কি, তো তখন কিন্তু আসলে কেনা সম্ভব হয়। আর এখানে সবাই, এদের যে মেন প্রোগ্রামটা অর্থাৎ ক্রিসমাস উপলক্ষে, এরা আসলে বাসার শুধু টেবিল ডেকোরেশন বলেন এগুলো যে তা না, এরা বেডের ডেকোরেশনগুলোও করে। এরা
প্রত্যেকটা রুম, প্রত্যেকটা কর্নারই বলতে গেলে যে ডেকোরেশন করে যে কোনো উৎসব উপলক্ষে। আর যেহেতু ক্রিসমাস, সেই উপলক্ষে ওরা কিন্তু রেড এবং হোয়াইট এই কম্বিনেশনটা আর কি বেশি প্রেফার করে। সব জায়গায় দেখবেন যে টেবিলের জিনিসগুলো বিশেষ করে রেড এবং হোয়াইট এইগুলোর মধ্যে আর কি রাখে, তো বেশ ভালোই লাগে। আর ওদের যে পাইন একটা ট্রি যেটা আছে, সেই আদলে টেবিল ক্লথগুলো বা টেবিলের উপরের যে মানে ডেকোরেশন কিছু পিস থাকে, তারপরে যে স্টার যেটা, এটাও ওদের একটা সিম্বল। তো এই কোকারিস যে সেটটা, এই যে রেড কালার এবং সাইডে ছিল একটা কি বলে সিলভার কালারের মতো, অনেক ভালো লাগছিল। আর এছাড়াও এই যে এগুলো আছে একটা সেট, এক একটা কালারের, অনেকে পছন্দ করে না হালকা স্কাই কালার বা হালকা সবুজ কালার, সেই অনুযায়ী আর কি। আর এদের এই যে এই সাইডের কাঠের স্পুন, তারপরে এই ইয়েগুলো সবগুলোই অনেক সুন্দর ছিল, দামও কিন্তু অনেক বেশি। আমি একটা স্পুন দেখছিলাম যে কেমন প্রাইস পড়ে, আমার অনেক ভালো লাগছিল এই স্পুনের যে সেটটা, তবে আসলে অনেক এক্সপেন্সিভ জিনিসগুলো। এই যে কাঠের এই এই সেটটা খুব সুন্দর, এগুলা হচ্ছে মেজারমেন্ট যে কাপগুলো, খুবই সুন্দর তাই না, এত কিউট লাগছিল। আর আমার তো কুকিং আইটেম খুব ভালো লাগে, যেহেতু এখন একটু ইয়ে করি, ভিডিও টিডিও করি, তো খুব ভালো লাগছিল। একটু রিজনেবল প্রাইস হলে হয়তো বা নিয়ে নিতাম, কিন্তু আসলে অনেক দাম। এই ট্রান্সপারেন্ট যে কাপ সেটটা, এটা অনেক ভালো লাগছিল, ক্রিস্টালের খুবই চমৎকার, আর উপরে একটু গোল্ডেন সে ইয়ে দেওয়া আছে। তো এটার দাম হচ্ছে এখানে দেখলাম 9 পাউন্ড করে, অর্থাৎ প্রায় বাংলাদেশি 1000 টাকারও বেশি। তো খুবই কিউট, দেখি যদি সেল দেয় তখন হয়তো বা নিতে পারি, আমার খুব ভালো লেগেছে, তো দেখে যাচ্ছিলাম আর কি। আর এই যে এগুলো আসলে নর্মাল যে দোকানগুলো আছে সেগুলোতে কিন্তু একটু খুঁজলে পাওয়া যায়, তো এইটার দামও দেখতে পাচ্ছেন যে 5 পাউন্ড করে। আর অনেক টাইমে দেখা যায় প্রিজ এর দামগুলো আলাদা, আবার কাপের দামগুলো আবার আলাদা, এই আর কি। এরপরেই আমি জন লুইসে ঢুকে পড়েছি, জন লুইসের ফ্লাওয়ার যে সেকশনটা সেই সাইড দিয়ে আর কি ঢুকেছি। এরা মাঝে মধ্যেই চেঞ্জ করে, এই ফ্লাওয়ার সেকশনটা আগে ছিল অন্যদিকে, আর আজকে আমি যে সাইড দিয়ে ঢুকেছি সেখানে আগে শোপিস রাখা হতো। তো আজকে ঢুকতে যেয়ে দেখি যে প্রথমেই প্লান্ট সাইডটা এবার সাজিয়েছে এরা। তো যেহেতু আমার খুবই পছন্দের জিনিস হচ্ছে প্লান্ট, তো এটা না দেখে গেলেই তো নয়। তবে এই জন লুইসের প্লান্ট সেকশনে প্লান্টগুলোর দাম কিন্তু অনেক বেশি, অন্যান্য জায়গার তুলনায় বেশি প্রাইস রাখে আর কি। তো যাই হোক, তারপরও যেহেতু দেখবো, এখান থেকে তো আর কিনবো না, তো তাই দেখছিলাম। আর এর পাশেই ছিল শোপিস যে এরিয়াটা, সেটা তো এখানে তো খুবই চমৎকার চমৎকার সব জিনিসপত্র, আর এগুলো তো সবচেয়ে এক্সপেন্সিভ কি বলবো, জন লুইসের জিনিস মানেই মানে কি বলবো, একদম যেমন কোয়ালিটি তেমন জিনিস। তো এখানেও একই অবস্থা, আসলে সব জায়গায় এখন ওরা ক্রিসমাসের
থিম দিয়ে আর কি সাজিয়েছে। প্রত্যেকটা শোরুমে যেখানেই যাবেন না কেন, ওদের মেন ফোকাস হচ্ছে ক্রিসমাস নিয়ে আর কি। তো এ কারণে এখানেও বিভিন্ন ধরনের টেবিল সাজানোর ডেকোরেশন ওভাবে ওরা করে রেখেছে, তো ভালোই লাগে দেখতে। আর এই যে সাদা যে সেটগুলো এগুলো দেখছিলাম, তো এখানে এই যে যে কোকারিজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে এদের ট্রেডিশনাল। এরা সবসময় দেখি যে এই সেটগুলো থাকবে, কিছু কিছু জিনিস আছে যে এরা এগুলো চেঞ্জ করে না, মানে আমি যতবারই আসি এই সেটগুলো কখনোই দেখি না যে মানে নেই, ওগুলো থাকে। নতুন নতুন কিছু আইটেম যোগ হয়, যেমন এবার এই জিনিসটা দেখলাম ভালোই লাগছিল, কিছু কিছু প্রিন্টের বা কিছু কিছু জিনিস থাকে, আর কিছু কিছু থাকে জন লুইসে বলতে পারেন সেটা সবসময়ের জন্যই থাকে আর কি সেইগুলো। তো এই যে এই বাটিগুলো সম্ভবত আমি এই যে এইবার ফার্স্ট দেখছি, আগে দেখিনি, একটু ফুলের মতো আকৃতির। তারপর এই যে এখানের যে কোকারিজগুলো এগুলোও নতুন, আর সম্ভবত ক্রিসমাস উপলক্ষেই ওরা ওই থিম দিয়ে সাজানোর চেষ্টা করেছে। আর এখানেও দেখলাম আরও নিচু মানে নতুন কিছু আইটেম, এই যে এই জিনিসগুলো দেখলাম খুবই ভালো লাগছিল, তবে অনেক দাম। আর এগুলো ছিল টেবিলের যে ইয়েগুলো থাকে কাপড়গুলো সেটা ইয়ে করার আর কি, ফোল্ডিং করার জন্য। তো এই যে এই সেটটা খুবই ভালো লাগছিল, তবে অনেক অনেক দাম। তো দেখতে তো সমস্যা নেই, দেখে যাই আর কি। তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি। ইদানিং বিভিন্ন শোরুমগুলোতে কাঠের বল, স্পুন, তারপরে বেতের জিনিসপত্র, ঝুড়ি, এগুলো খুব চোখে পড়ছে আর কি। দেখতে খুবই ভালো লাগে, কারণ অনেকটা দেশীয় একটা ফিলিংস আসে এগুলো আর কি দেখলে। তো সেগুলো দেখছিলাম। এছাড়াও ছিল নতুন নতুন অনেক ধরনের জিনিস আর কি রয়েছে এইখানে। এই হলুদ সেটগুলো খুব সুন্দর লাগছিল, এখানে একটা পিঙ্ক সেট, তারপরে স্কাই কালারের একটা সেট, খুব চমৎকার চমৎকার সব সেট। আমি যতবারই আসি ততবার এই সেকশনটাতে আসবো, হাঁড়ি পাতিলের সেকশন। তবে এইগুলো এত বেশি ভারী তো আমার কাছে, এই কারণে খুব একটা পছন্দ হয় না, যদিও এগুলো খুবই এক্সপেন্সিভ একটা আইটেম এই আর কি। তবে আজকে খুব সুন্দর একটা জিনিস দেখেছি, আসলে অনেকদিন ধরে ভাবছিলাম যে এই জিনিসগুলো কোথায় পাওয়া যায়। এই যে এই কন্টেইনারগুলো, এই যে এটা জাস্ট হাত দিয়ে প্রেস করলেই কিন্তু এই ইয়েগুলো এয়ার টাইট যে কন্টেইনারগুলো আর পপ আর কি, পপ আপ টাইপের আর কি। ও এক্সও যে কোম্পানিটা সেটার ইয়ে কন্টেইনার সেটগুলো দেখলাম, আমার খুব পছন্দ এই কন্টেইনারগুলো, কারণ বেশ যেমন দেখতে সুন্দর তেমন খুব সহজে আর কি এটা খোলা যায়। কিছু কিছু কন্টেইনার আছে মানে খোলা একটু ডিফিকাল্ট আর কি, এটা কিন্তু একদম হাত দিয়ে প্রেস করলেই কিন্তু আপনি খুলতে পারবেন, আর এয়ারটাইট, যদিও এটার প্রাইসগুলো অনেক হাই। তো দেখে যাচ্ছিলাম, আমার ভালো লাগে যে ভালো কিছু জিনিস দিয়ে সাজাতে, তবে দামের দিকটাও তো খেয়াল রাখতে হবে। তবে যদি পারমানেন্ট বা ভালো কোনো বাসা হয় তখন হয়তো বা একটু ভালো দেখে একটা মানে একটু তখন কিনবো, কিনার ইচ্ছা আছে। আর এখানে যে সাদা যে সেটগুলো দেখলাম এটাও দেখছিলাম, সুন্দর লাগছিল। আর এই যে ডেকোরেশনগুলো, আর আমার ছেলে ও হচ্ছে বই কিনবে, এর আগে একবার আসছিল তখন খুঁজে পায়নি ওর বইটা, তো ও চলে গেছে বইয়ের দোকানে,
ও একটা বই কিনবে, আর আমি এই সময়ে ভাবলাম যে একটু খাদিতে ঢুবেড়ে যাই। আর খাদিতে নতুন নতুন আসছে আইটেম, তো আমার কাছে খুব একটা পছন্দ হয় নাই। আর এখানের জিনিসগুলো দেখা যায় যে পায়জামা আপনাকে আলাদা কিনতে হয়, ওড়না আলাদা কিনতে হয়, শুধু উপরে কুর্তি যেটা সেটা। যাই হোক, আমি ঘোরাঘুরি শেষ করে চলে এসেছি বইয়ের দোকানে। তো এখনও দেখছি ও মানে বই বাঁচছে, কোনটা নিবে চিন্তা করে পারছে না। দুইটা পছন্দ হয়েছে, তো আমি বলছি যে কোনো একটা চুজ করো। তো এই যে ম্যাঙ্গা যে সিরিজগুলো আছে সেগুলো পছন্দ করে, তো ওখান থেকে একটা ডিসাইড করলো, একটা বুক চুজ করলো, তো ওইটা ওকে কিনে দিতে হবে। তো বলছি ঠিক আছে, অসুবিধা নেই, বই পড়ার অভ্যাসটা কিন্তু আসলেই খুব ভালো। তো এই বুকটা নিলাম, নিয়ে এখন আমরা বাসার দিকে যাব। তো ভাবলাম কিছু একটা কিনে নিয়ে যাই খাবার। তো আমরা ইয়ে করলাম, পিৎজা তারপর ডোনাট এইগুলো নিয়ে তারপরে আর কি বাসায় চলে আসলাম। আর অন্য কোনো শোরুম বা অন্য কোথাও যায়নি। আর যাওয়ার পথে এই কেকের যে ইয়েটা পড়ে, নতুন একটা কেকের স্টল হয়েছে, ওপেন যে স্পেসগুলো থাকে না সেখানে বেশ মানে লাইন ধরে দেখি লোকজন কেক কিনছে। তো দেখছিলাম খুব সুন্দর সুন্দর ডিজাইনের, আর লম্বা লাইন ছিল এই আর কি। তো এই যে এগুলো কিনে নিয়ে আমরা বাসায় চলে এসেছি, বাসায় এসে এটা আর কি খাবো। আর এরপরে আসলে আর কিছু ভিডিও করা হয়নি, রান্না বান্না করাই ছিল, তারপরও একটু নাস্তার মতো আর কি করে নিলাম। তো এই আর কি আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন। জাস্ট একটু শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, ইনশাআল্লাহ অন্য কোনো ব্লগ নিয়ে হাজির হবো। আজকের মতো আল্লাহ হাফেজ।